এটা হচ্ছে আমাদের যে স্ট্রং রিলেশনস দুটো কান্ট্রির মধ্যে সেটাকে আরেকবার প্রমাণ করা এই ধরনের গুডউইল জেস্টারের মাধ্যমে আমরা মধুর সম্পর্কের সাথে জড়িয়ে আছি বাংলাদেশের সাথে সেই 1971 এর স্মৃতি আমাদের মধ্যে এখনো ভালোভাবে জাগ্রত তো আমাদের মিষ্টি ফল দিয়ে আমাদের মিষ্টি মধুর রিলেশনশিপটাকে আরো কন্টিনিউ করতে চাই সেই আশা নিয়েই আমরা এই ফলটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এই রাজ্যে তাহলে শুধু আনারসটা কেন মানে এটাকে কেন বেছে নেওয়া হলো দেখুন এটা একটা কোইনসিডেন্স কারণ সিজনটা আনারসের চলছে এখনই আনারস একটা ইম্পর্টেন্ট ক্রপস আমাদের জন্য চার বছর ধরে তার গুরুত্ব যেভাবে বেড়ে যাচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে এবং ন্যাশনাল মার্কেটে এবং তার স্বাদ এবং তার গুণমান নিয়ে এত প্রশংসা চতুর্দিকে তো আমরা ভেবেছি যে এটা একটা বেস্ট সিলেকশন আনারস যে মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠানোর জন্য আমার নাম ডক্টর দীপক বৈদ্য আমি সহ কৃষি অধিকর্তা আমি উদ্যান পালন এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরে কাজ করি ত্রিপুরা সরকারের অধীনে